ফায়ার ব্রিগেডে আমরা দেখি যে একটা জিনিস তৈরি করা হয়, যতক্ষণ না 19 জানুয়ারি যাচ্ছে ততদিন নিয়োগ কেউই কিছু বলতে পারবে না, তৃণমূলের লোকজনও কিছু বলতে পারবে না। এবার একটা জিনিস দেওয়ার চেষ্টা করা হয় যে সবাই আসবে, সবাই আমার সাথে রয়েছে, এবং যত ভোটের দিন এগোবে তত দেবের একটা করে পাতা আস্তে আস্তে ঝরতে শুরু করে দিয়েছে। আলটিমেটলি মমতা ব্যানার্জিকে একাই থাকতে হয়েছে, সেটাই আমরা দেখতে পাবো। সুতরাং এইসব জিনিস দিয়ে যেটা যাবে না, মারপিট করে তারা পঞ্চায়েতে যেভাবে ভোট করেছে সেই রকম স্বপ্ন দেখছে বলে তারা 42-এর কথা ভাবছে। আসলে এই লোকসভা ভোটটা তো পঞ্চায়েতের মতন হবে না, সেই জন্য ওদের ধারণা নেই যে ওরা 42-এর থেকে সেখানে 20 বা 22-এ নেমে আসবে। আজকে বিজেপি আজকে যেভাবে ভোট হবে, যারা যেরকম সারা জায়গায় সব মানে সারা মানুষের পাওয়া গেছে, সেখানে 20-25 সিট ভারতীয় জনতা পার্টি পাবে, 42-এ 42 স্বপ্নই থেকে যাবে।